টাকা ওইভাবে সঠি পড়িয়ে দাগি হয়ে নষ্ট হয়ে যাবে, তবুও কমিটির পরামর্শ ছাড়া ওই টাকাকে রদবদল করতে পারবেন না, ওই টাকা নিজের কাছে ব্যবহার করতে পারবেন না, ওই টাকা কেউ কর্জ দিতে পারবেন না। ওই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিলি পারা মাইয়ে তালাক খাবে, ওই টাকা দিয়ে ছেলে বিয়ে দিলে ছেলের বউ ফলায় চলে যাবে, আর তুমি নিজে বিয়ে হলে তোমারটাও থাকবে না। ওই টাকা দিয়া দোকানের পুঁজি বানাইবা, দোকানে আগুন লেগে যাবে, ওই টাকা দিয়ে ঘরের ছাদে ছাদ দিবা, ছাদের উপরে ঠাটা পড়িয়ে ছাদ ভাঙবে। ওই যা তুমি না খান, আমানতের খেয়ানত করে মুনাফেক আছে না নাই? জোরে বলেন আছে। এরপরে নবী পাক বলেন, আরে আমান মুনাফিকের আরেকটা আলামত অন্য হাদিসের মধ্যে আছে, ওয়াইজা তাকাল্লামা ফাজারা। এবার সাহাবায়ে কিরাম বলে, হুজুর জাহান্নামের মাঝেও লোক থাকবে, উপরেও লোক থাকবে, আরো নিচেই থাকবে, আরো নিচেই থাকবে, এত গভীরে কারা থাকবে, এত গভীরে কারা থাকবে? হুজুর বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের ওই সবচাইতে তলদেশে যারা থাকবে তারা হলো আমার উম্মতের মুনাফিক উম্মত। আল্লাহর যুবক আমার দিক থেকে নাড়াচাড়া করিস না, যারা মুনাফেক তারা থাকবে সবচাইতে নিচে। সাহাবায়ে কিরাম এবার পাগলের মতো কান্দতেছে, গো আল্লাহর নবী, উপরে উপরে যারা থাকবে তাদের কান্নাকাটি দেইখা। নবী রাসূলরা সুপারিশ করবে, উলামায়ে কিরাম সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করে তাদেরকে জান্নাতে নেবে। যেই মানুষগুলো জাহান্নামের এই তলদেশে পড়ে আছে, এই মানুষগুলো কাহারও নজরে পড়বে না, কাহারও নজরে পড়বে না, ওরা ওখানে পড়িয়াই থাকবে। আমার দিক থেকে না, আপনারা জেল আজত খাটছেন নাকি এরকম মানুষ আছেন নাকি আমি জানি না, দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর জেল খাটা মানুষ আছেন না? জেল খাটা মানুষ আছেন, আপনারা খাইটি টাইটি তো বার হয়ে আসছেন, আপনারা খাইটিয়ে বার হয়ে আসছেন, যারা জেলে গেছেন তারা আমার একটু সহযোগিতা করেন কথায়। জেলখানায় কিছু কিছু কয়েদি এমন থাইকা যায় যাদের পক্ষে কোনো উকিল নাই, যাদের পক্ষে উকিল নাই তাদের এই দাবি দরখাস্ত মুভ করার মতো কেউ নাই। ওই চট্টগ্রাম ধরা পড়ছে, ওখান থেকে চালান হইতে হইতে গোপালগঞ্জ জেলখানায় আসছে, যুবক বয়সে ধরা খাই বুড়ো হয়ে গেল জেলখানায়, এখনো বেরোনোর কোনো ব্যবস্থা নাই, ওদের কোনো উকিল নাই, ওদের কোনো তদবির করার মানুষ নাই, এরকম কয়েদি জেলখানায় আছে না? নাই। ওরা জেলখানায় আমরান কারাদণ্ড, ওখানেই মরবে, তাদের পক্ষ থেকে জেল কর্তৃপক্ষ তাকে দাফন কাফন করবে, এরকম কয়েদি অবশ্যই আছে, এদের আপন বলতে কেউ নাই, সুপারিশ করার কেউ নাই। সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী, যারা উপরে উপরে ভাসমান থাকবে উলামায়ে কিরামের সাথে মহাব্বতের খাতিরে সুপারিশ পাইয়া বের হয়ে যাবে, নবী রাসূলদের সাথে সম্পর্ক থাকার কারণে তাদের সুপারিশে বের হয়ে যাবে, বংশে কেউ শহীদ থাকলে তারা সুপারিশ করে বের করে নেবে। আর এই তলদেশে হাজার হাজার কোটি কোটি মাইল নিচে যে মানুষগুলো পড়ে থাকবে মুনাফেক, ওগো আল্লাহর নবী, তাদের তো সুপারিশ করার কেউ থাকবে না। ও আল্লাহর নবী, এই মুনাফেক কারা একটু পরিচয় বলেন, আমি কি মুনাফেক হয়ে গেলাম নাকি আমি একটু নিজেকে নিজে মেপে দেখি? হুজুর বলেন, আয়াতুল মুনাফেকে সালাসা, মুনাফেকের আলামত তিনটা, একটু মস্ক করেন কয়টা আমি একটু বলাই, এজন্য যাতে কিয়ামতে অস্বীকার করতে না পারেন যে আমি কোনোদিন শুনি নাই। আপনি মুখ দিয়ে বলার সাথে সাথে আপনার আমল নামায় লেখা হয়ে যাবে, আর আমল নামায় যখন পাওয়া যাবে তখন আমার পর অভিযোগ করতে পারবেন না। নাসির সাহেব আমাদের এলাকার মানুষ, তার কথা শীতের রাত্রে শুনতাম, এত রাত বসে রয়েছে, আল্লাহ যদি উনি মুনাফেকের আলামতগুলো বলে দিত জীবনে আমি কোনোদিন মুনাফেকি করতাম না। তুমি আমি কত ভালো, তোমার তো জানা আছে, এই জন্য আমি মস্ক করাই দিলাম যাতে আপনি আমার নামে মামলা দিতে না পারেন। মুনাফেকের আলামত তিনটা, জোর হলো না কয়টা? আরো জোরে। এক নম্বরে যা হাদ্দাসা কাজাবা, মুনাফেক কথাই কথাই মিথ্যে কথা কয়, যারা মিথ্যাবাদী তারা মুনাফেক, যারা মিথ্যাবাদী তারা মুনাফেক, মিথ্যে কথা বলে যে সে মুনাফেক। দুই নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে অনার্থক খিলাফ করে, চেষ্টা করা ছাড়া ওয়াদা খিলাফ করে, দোকানেতে বাকি মাল নিয়ে আসে কয় শুক্রবারে বাজারে এসে দেব, আরে তৌফিক থাকতে ওই দোকানের সামনে যায় না, অন্য অন্য দোকান দিয়ে কিনে কেটে পলাই চলে আসে, পকেটে পকেটে পয়সা থাকতেও দেয় না। আসেন এক শ্রেণী এরকম গাগি চেষা, টাকা কর্জ করে, টাকা আছে তারপর ওদের দিবানি, তার কি শুক্রবার কি সরিয়ে যাচ্ছে নাকি, শুক্রবারের অভাব নাকি? আল্লাহর রহমতে বছরে 52টা শুক্রবার কথা কন। ওয়াইদা ওয়াদা আখলাফা,
ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করে আমার সাথে সম্পর্ক রাখো, আমাকে নির্বাচিত করো, আমি এই দেব ওই দেব সেই দেব, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, এ রাস্তা কাটিয়ে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকা বেয়ে বেড়াবা, লাঠির মধ্যে মুগুর মারবো, আল্লাহর রহমতে সকলের কম্বল বাড়ি বাড়ি পৌঁছাই দিয়ে আসবো, সাটাম সিটম দিয়ে নির্বাচনের পরে ওনারে বাটি তালাশ করিয়া বাটি সালান দিয়ে পাওয়া যায় না, খায় উনি ঢাকা বসে আছে, এরকম ওয়াদা খিলাফ করেনওয়ালা নেতা আমাদের দেশে আছে না নাই? আরে নেতারে দোষ দেবো কেন, আমরা নিজেরাই তো ওয়াদা খিলাফি, টাকা খাইছি একজনের কাছ থেকে, আল্লাহর ফজলে ভোট দিছি আর একজনকে, আছে না নাই? যারা টাকা ভোটের বিনিময়ে টাকা খাইছো, ভোট দিবার প্রলোভন দিয়া ভোট টাকা খাইয়া ভোটও দেছো, তবুও ওই টাকা হারাম, ভোটের বিনিময়ে টাকা হারাম, শুয়ারের পায়খানা খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে খাওয়া যেমন হারাম, আরে শুকরের গোস্ত খাওয়া যেমন হারাম, সুদের চাইতে ঘুষের চাইতে বেশি হারাম, পয়সার বিনিময়ে ভোট দেওয়া, আবার পয়সা খাইছো আবার ওয়াদা খিলাফ করছো, ভোটও দেও নাই, আরো 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই বেশি করছো, এইরকম আল্লাহ বলা মুনাফেক আছে না নাই? আবার আল্লাহ বলা সাপ্তাহিক জিকিরি উনি জোরে জোরে জিকির করে, পয়সা দেখলে উস থাকে না, ওয়াইজা ওয়াদা আকলা বা ওয়াদা করে খিলাফ করছে মুনাফিক, জায়গা কোন জায়গায় মনে আছে? সোনারগাঁও হোটেলে, ও সেই নিচে নিচে পড়া একেবারে ফি কারি জাহান্নাম ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন ওই পাথরটা কোন জায়গা গেছে? জীবনে কোনোদিন কোনো উকিলের সামনে পড়বা না, কোনো নবী রাসূলের চোখের সামনে পড়বা না যে সুপারিশ করে তোমার উঠাবে, থাকবা তুমি চির জাহান্নামী হয়ে, তলে পড়লা মুনাফিক, 1 নম্বরে মিথ্যা কথা বলে, 2 নম্বরে ওয়াদা করে খিলাফ করে, 3 নম্বরে ওয়াইজা তুমি না খান আমানত রাখলে খেয়ানত করে, মুনাফিক আমানতের খেয়া এদিকে দিক আমানতের খেয়ানত করে, ওয়ার্ড মেম্বার ওয়ার্ডের আমানত খেয়ানত করে, চেয়ারম্যান ইউনিয়নের জনগণের আমানতের খেয়ানত করে, এমপি সাহেব সিটের জনগণের আমানতের খেয়ানত করে, উপজেলা চেয়ারম্যান তার উপজেলার ভিতরে খেয়ানত করে, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার মসজিদের আমানতের খেয়ানত করে, মাদ্রাসার হুজুর মাদ্রাসার খেয়ানত করে, স্কুলের প্রধান স্কুলের খেয়ানত করে, যারে যে জায়গা আমানত দেওয়া হয়েছে সে সে জায়গা খাওয়া শুরু করে দেয়, একটুও তোয়াক্কা করে না। আমার কাছে খবর আছে মসজিদের ক্যাশিয়ার মসজিদের ক্যাশের টাকা দিয়া ক্যাশের টাকারে সুদির পর লাগাই খায়, সুবহানাল্লাহ, মসজিদের ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রেখে খায়, মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়, পাইমিয়া সুমামতো দিলি হলো, মসজিদের ক্যাশের টাকার মশলা শুনে নেবেন, আপনার কাছে জুমার দিন যেভাবে টাকা কালেকশন হয়ে আসছে কমিটির সাথে পরামর্শ করা করা ছাড়া খুচরো টাকারে আস্ত করতে পারবেন না, একা একা পরামর্শ ছাড়া খুচরো টাকারে আলাম বানাইতে পারবেন না, আলাম টাকারে ভাঙ্গাইতে পর্যন্ত পারবেন না, ওই টাকা ওইভাবে সঠিক পড়িয়ে দাগি হয়ে নষ্ট হয়ে যাবে, তবুও কমিটির পরামর্শ ছাড়া ওই টাকাকে রদবদল করতে পারবেন না, ওই টাকা নিজের কাছে ব্যবহার করতে পারবেন না, ওই টাকা কেউ কর্জ দিতে পারবেন না, ওই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিলি বা মাইয়ে তালাক খাবে, ওই টাকা দিয়ে ছেলে বিয়ে দিলে ছেলের বউ ফলাই চলে যাবে, আর তুমি নিজে বিয়ে হলে তোমারটাও থাকবে না, ওই টাকা দিয়া দোকানের পুঁজি বানাইবা, দোকানে আগুন লেগে যাবে, ওই টাকা দিয়ে ঘরের ছাদে ছাদ দিবা, ছাদের উপরে ঠাটা পড়িয়ে ছাদ ভাঙবে, ওয়াইজা তুমি না খান আমানতের খেয়ানত করে মুনাফেক, আছে না নাই? জোরে বলেন আছে। এরপরে নবী পাক বলেন, আরে আমান মুনাফিকের আরেকটা আলামত অন্য হাদিসের মধ্যে আছে, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি করে, কাজায় পাঠার মতো কাজায় গালাগালি করে, 3টে কথা কলে 2টে গাজানি দেয় 1টা কথা পায়, এরকম ভালো ভালো নেককার মানুষ আছে না? আর এমন এমন বকানি দেয়, বউরে গালাগালি করে মাইয়ে সেনা সেনা যুবতী মাইয়ে গে সামনে ছেলে গে সামনে, যা অন্য মানুষকে বলা যায় না, মামা তাড়ি তুলে গালাগালি করে, মেয়েরও বকানি দেয়, কথায় কথায় একেবারে গালাগালি করতেই তালে থাকে, এমনকি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন, আমি মেয়েরাজের আলোচনায় করতে যে সামনে দিকে বলতাম তবু এসে গেছে এখানেই বলে বেলাই, আল্লাহ নবী বলেন আমি মেয়েরাজের রাত্রে জাহান্নামের মধ্যে যে যেগুলো দেখছি তার মধ্যে একটা দেখছি, এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি, এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে গেছে, বডিটা আছে মানুষের মতো, মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো হয়ে গেছে, আমি
লজ্জায় চক্ষু বন্ধ করে জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই মানুষের চেহারার আকৃতি এমন কেন? জিব্রাইল কয়, হুজুরে সব মানুষই আপনার উম্মত, আপনার উম্মতকে আল্লাহ পাক আপনাকে অ্যাডভান্স করে দেখাচ্ছে, এদের কি দোষ এই অবস্থা? জিব্রাইল বললেন, এদের দোষ হলো এই মানুষগুলো কথায় কথায় নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দিত, নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দিত। সারা দুনিয়া জুড়ে যারা যে ভাষাভাষী আছে তার নিজস্ব ভাষায় এই নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দেয়। আরাবিয়ানরা আরবিতে দেয়, পাকিস্তানিরা উর্দুতে দেয়, ভারতীয়রা হিন্দুতে দেয়, হিন্দিতে দেয়, বাঙালিরা বাংলা ভাষায় নারীদের সরঙ্গাকে যা বলে আঞ্চলিক ভাষায় সেইটা বলে ধম করে মারিয়ে দেয়। কথা বলেন দেয় কি দেয় না? আল্লাহু আকবার। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি করে নারীরা, নারীরা যখন ঝগড়া করে তখন এমন এমন বকানি দেয় ওরে সাপের বিষ পর্যন্ত নামিয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা অকুত্ত বাসায় বকারি দিলে 40 বছরের নফল ইবাদত নষ্ট হয়ে যায়। কয়, আল্লাহর বদলে আমার আমল নামায় নফল ইবাদতই নাই, তার নষ্ট হবে কি? চাকরি না 40 বছর নষ্ট হয়, নাই তো এক বছরই তাও নাই। 40 বছরের ইবাদত না থাকলে কি দেয়া হবে তোমারে? 40 বছরের ইবাদত নষ্ট হইলে যে পরিমাণ গুনাহ হয় সম পরিমাণ গুনাহ এক এক বকানিতে তোমারে দেয়া হবে। আর